আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন আছি নোয়াখালী বেগমগঞ্জ। এখানে অবস্থা খুব ভয়াবহ অবস্থা, তার জন্য আমরা এখানে অবস্থিত হয়েছি। আমরা কিছু অল্প কিছু আমরা ত্রাণ নিয়ে আসছি, মোটামুটি 800 পরিবারের খাবার। তো 800 পরিবারের খাবারটা আমরা দুইভাবে ভাগ করছি, সেটা হলো আমাদের দুইটা গাড়ি গেছিলো ফেনী, আর দুইটা গাড়ি নোয়াখালী। এই পুরোটা ক্যাপচার করার চেষ্টা করব, দেখি যতটুকু সম্ভব হয় চেষ্টা করব। তো আমরা এখন আছি বেগমগঞ্জ। বেগমগঞ্জের অবস্থা খুব ভয়াবহ, দেখেন কি অবস্থা, ঘর বাড়ি সব কিছু চলে গেছে, মানুষ থাকার মতো অবস্থা নাই। এখানের অবস্থা কিন্তু খুব ভয়াবহ। হ্যালো, দেখেন আমরা কিন্তু মোটামুটি অনেক আসছি। এখানে রাজ ভাই আছে, আমাদের মাজিদুল ভাই আছে সম্মানিত ব্যক্তি, আমাদের আনোয়ার মামা আছে। হ্যাঁ, আনোয়ার মামার উদ্যোগে কিন্তু এত কিছু করা, এই তো সবাই দোয়া করবেন যেন এই সব কাজ আমরা আরো বেশি বেশি উদ্যোগ নিতে পারি, তো মানুষের পাশে যেন আমরা সব সময় দাঁড়াতে পারি। দেখেন কি অবস্থা, আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, খুব অবস্থা ভয়াবহ অবস্থা। দেখেন বাড়ি ঘর কিভাবে ডুবে গেছে, অবস্থা খুব ভয়াবহ। আসলে চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না, বিশ্বাস করবেন না। আপনারা যদি কেউ যদি পারেন আপনাদের কাছ থেকে, এই যে দেখেন বাসার অবস্থা, লোক আসলে কথা বলেন এই বাসা কেউ নাই, মানে পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা, মানে কি বলবো আর। আর আপনারা যদি পারেন, বলবো না আমাদের, আপনারা আপনারা আমাদেরকে কালেকশন দেন, এভাবে কোনো কিছু না। আপনারা যে যেখান থেকে পারেন আপনারা এখানে আসলে খুব ভালো হয়। এখানকার মানুষ কিন্তু মানে চান, খুব কম সংখ্যক মানুষ এখানে আসে, সবাই ফেনীর ওইখান দিকে যায়, কিন্তু এখানে খুব কম সংখ্যক লোক আসে। এখানে আসলে খুব ভালো হয়, এখানকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আশা করি সবাই আসবেন, যারা যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও, তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।